আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে যে টপিক নিয়ে আসলাম সেটা হচ্ছে আইএসটি এবং ম্যাথসের কোচিং থেকে কোন ধরনের স্টুডেন্টরা চান্স পেতে পারে, অর্থাৎ কোচিংয়ে কত থেকে কত পর্যন্ত থাকলে তাদের হচ্ছে চান্স পাওয়ার সম্ভাবনা থাকবে বেশি এবং কাদের সম্ভাবনাটা নেই বা খুবই কম। তো একদম ডিটেলস আলোচনা করার চেষ্টা করব কোচিং থেকে, মানে যাতে তোমরা একটা টোটালি ফুলফিল ধারণা পাও যে তোমাকে এখনই কোনো প্রাইভেটে ভর্তি হওয়া উচিত কিনা, তোমাকে ধৈর্য ধারণ করলে তোমার সরকারি আইএসটি অথবা ম্যাথসে চান্স হবে কিনা, এটা সম্পর্কে তোমার একটা ফুলফিল আইডিয়া চলে আসবে। সো প্রতিবার আমরা যেটা দেখি যে কোচিং থেকে কিন্তু ফার্স্ট মেরিট রেজাল্টে যত স্টুডেন্টের তালিকা প্রকাশ করেছে ফার্স্ট মেরিটে, ঠিক ওয়েটিং থেকে কিন্তু টোটালি তিন তিনবার ওয়েটিং রেজাল্ট দেওয়া হবে এবং তিনবারে টোটাল স্টুডেন্ট প্রায় দেখা যাবে যে প্রায় 3,000, 3,000 কম নয়, 3,000 একটু বেশি হতে পারে, এরকম স্টুডেন্টরা, 3,000-এর বেশি স্টুডেন্টরা কিন্তু ওয়েটিং থেকেও চান্স পাবে। ব্যাপারটা শুনে হয়তো তোমরা অবাক হচ্ছ যে যারা ফার্স্ট মেরিটে চান্স পেয়েছে প্রায় তাদের সমপরিমাণ স্টুডেন্টরা আবার চান্স পাবে, এটা কেমন কথা? তো হ্যাঁ, এটা বাস্তব, এটা অনেকে তোমরা জানো না। কারণ তোমাদের যেমন তোমরা যে পরীক্ষা দিয়েছিলা, পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্টটা 20 তারিখে পাবলিশ হলো, সেখানে 3,900 প্লাস এরকম হয়তো মানে চান্স পেয়েছে প্রথম মেরিট লিস্ট, মানে প্রথম মেরিট রেজাল্টে। তো তারা হচ্ছে প্রথমে চান্স পেয়েছে, কিন্তু তারা চান্স পাওয়ার পরেও সবাই কিন্তু ভর্তি হবে না, সবাই তো ভর্তি হবে না। তাহলে টোটালি যে আসন সংখ্যাগুলো রয়েছে, তো সে আসন সংখ্যা ফিল আপ করার জন্য কিন্তু ওয়েটিং রেজাল্টটা দেওয়া হয়। তো ওয়েটিং রেজাল্টটা তো অনেক ভিডিওতেই বলেছি, মোট 3 বার করে ওয়েটিং রেজাল্ট দেওয়া হবে। ফার্স্ট ওয়েটিং রেজাল্ট দেওয়া হবে, ফার্স্ট ওয়েটিং রেজাল্টের পরে তারপর আসন মানে ফিল আপ হয় না, কম হলেও 5 থেকে 10টা বা 20টা এরকম আসন থাকলে কিন্তু ফাঁকা থাকে। তো ফার্স্ট ওয়েটিং থেকে ভর্তি হওয়ার পর আসন ফাঁকা থাকে, তারপর সেকেন্ড মানে ওয়েটিং থেকে আবার ভর্তির মানে ভর্তির জন্য লিস্ট প্রদান করা হয়, আবার সেকেন্ড ওয়েটিং থেকে মানে লিস্ট প্রদান করার পর ভর্তি কার্যক্রম শেষ হওয়ার পর তারপরে আবার থার্ড ওয়েটিং রেজাল্টটাও কিন্তু দেওয়া হয়। মোট 3 বার কিন্তু ওয়েটিং রেজাল্ট দেওয়া হয়, এটা প্রতিবার, এটা কখনোই ব্যতিক্রম হয় না যে এবার শুধু একবার ওয়েটিং রেজাল্ট দিল বা দুবার ওয়েটিং রেজাল্ট দিল, 3 বার দিল, এরকম হয় না। তো অনেক বছর ধরে এটা দেখছি যে তিনবার করে ওয়েটিং রেজাল্টটা দেওয়া হয়। তো এই জন্য যারা হচ্ছে ওয়েটিংয়ে আছে, প্রথমে একটা কথা বলে নেই যে যে যত সংখ্যক স্টুডেন্ট ফার্স্ট মেরিটে চান্স পেয়েছে ঠিক তার চেয়ে একটু কম, তবে প্রায় সেরকমই স্টুডেন্টরাই কিন্তু আবার ওয়েটিং থেকে তিনবারের মোট 3 বার যে ওয়েটিং রেজাল্ট দেওয়া হবে, ঠিক ফার্স্ট মেরিটে যতজন চান্স পেয়েছিল ধরো যে 4,000-এর মতো, ঠিক এই 3,000-এর বেশি স্টুডেন্টরাই কিন্তু আবার টোটালি 3 বার যে ওয়েটিং রেজাল্ট দেওয়া হবে সেই ওয়েটিং থেকেও চান্স পাবে। তাহলে অনেকেই ভাবতে পারো যে পরীক্ষা তো দিয়েছে 15,000 জন, তার ভিতর কি তাহলে মানে 7,000 জন তাহলে তো হয়ে গেল, কারণ 4,000-এর মতো ধরো ফার্স্ট মেরিটে চান্স পেয়েছে, আরও 3,000-এর মতো আরও ওয়েটিং থেকে তাদের লিস্ট প্রকাশ করা হবে, তো তাহলে তো 7,000 হয়ে গেল। হ্যাঁ, কিন্তু 7,000 তো আসন নেই, আসন কিন্তু সেই 4,000-ই হবে, কারণ সবাই কিন্তু ভর্তি হবে না। তো সেই আসনটা ফিল আপ কিন্তু হবে একেবারে 4,000-এর মতন যে আসনটা, সেই 4,000 আসনই কিন্তু থাকবে, তো সেখানে কিন্তু 7,000 জন ভর্তি হচ্ছে না। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা যে সবাই ভর্তি হয় না, অনেকেই কিন্তু চলে যায়, কেউ বা কলেজে ভর্তি হয়ে যায় বা কেউ বা অন্য কোনো জায়গায় চলে যায় বা ভর্তি হয় না। তো এই জন্য হচ্ছে তোমরা যারা ওয়েটিংয়ে আছো, 1 থেকে 30-এর ভিতর যারা ওয়েটিংয়ে আছো তারা কখনোই আশা হারাবে না, এটা আমার ফার্স্ট কথা। যে মানে মানে ওয়েটিং ওয়েটিংয়ে যারা আছো তাদের জন্য আমার প্রথম যে মানে নির্দেশনাটা, এটা হচ্ছে তোমরা যারা 1 থেকে 30-এর ভিতরে আছো তারা কখনোই বিভিন্ন প্রলোভনে, অনেকেই দেখবা যে এমনি একটা মেসেজ চলে আসবে যে আপনি ট্রমা IMT ঢাকা এখানে চান্স পেয়েছেন, শ্যামলী IST বা শ্যামলী ম্যাথসে চান্স পেয়েছেন, আপনি আমাদের এখানে ভর্তি হন, এগুলো কিন্তু একদম ভুয়া মেসেজ, বা মেসেজটা ভুয়া না কিন্তু যারা এই কাজগুলো করছে তারা কিন্তু ভুয়া কাজ তোমাদের সামনে উপস্থাপন করছে, বা প্রতারণার ফাঁদও বলতে পারো। কারণ প্রাইভেট প্রতিষ্ঠানগুলো তো একটা মানে টাকার বিষয়, যে তারা যত সংখ্যক স্টুডেন্ট ভর্তি করতে পারে তাদের তত প্রাতিষ্ঠানিক তত লাভ হবে, তো এগুলোই তো তাতে তাই বলে যে প্রাইভেটে পড়লে তাদের পড়াশোনা ভালো করানো হয় না, এটা না। অনেক প্রাইভেট IST এবং ম্যাথসে ভালো পড়াশোনা হয়,
কিন্তু তুমি সরকারিতে যখন চান্স পাবা তুমি কেন তুমি প্রাইভেটের দিকে যাবা? তোমাকে এখনো যেহেতু একটু সময় আছে, তুমি একটু ধৈর্য ধরলে তোমার হতে পারে যে ফার্স্ট ওয়েটিং থেকে হলো বা সেকেন্ড ওয়েটিং হলো বা থার্ড ওয়েটিং থেকে হলো, তো তোমার চান্স হতে পারে সরকারিতে অথবা সরকারি আইএসটি বা ম্যাথসে। তুমি কি জন্য বেসরকারি ম্যাথস বা আইএসটিতে ভর্তি হবা? সেখানে কিন্তু অনেক টাকা লাগবে। আর এখানে ম্যাক্সিমাম যারা এক্সাম দেয় বেশিরভাগ হচ্ছে মধ্যবিত্ত পরিবার, তারা চায় যে একটা ডিপ্লোমা কোর্স করে যাতে তাড়াতাড়ি আমরা হচ্ছে একটা জব করতে পারি, এই ধরনের চিন্তা নিয়ে আসে। তো খুব যে বেশি মানে ধনী বা বড় লোক আমরা এরকম এরকম স্টুডেন্টটা কিন্তু আইএসটিতে দেখা যায় যে আইএসটি বা ম্যাথসে তেমন পরীক্ষা দেয় না, থাকলে খুবই কম তাদের পার্সেন্টেজ। তো বেশিরভাগ স্টুডেন্ট এরকম যাদের হচ্ছে একটু মানে মধ্যবিত্ত ফ্যামিলি, তো তারা প্রাইভেটে ভর্তি হলে কিন্তু তাদের অনেক টাকা খরচ হবে, সেই জন্য হচ্ছে ওয়েটিং থেকে ধৈর্য ধরলে অবশ্যই আসতে পারে। 1 থেকে 30 পর্যন্ত যারা আছে, যেটা বললাম যে যে কোনো আইএসটি বা যে কোনো ম্যাথসে তাদের হওয়ার চান্স হওয়ার সম্ভাবনা 95%। আবারও বলছি যারা 1 থেকে 30 পর্যন্ত আছো, সেটা যে কোনো আইএসটি হোক, যে কোনো আইএসটি যে কোনো ডিপার্টমেন্টে হোক না কেন, তুমি যদি 1 থেকে 30 মতো থাকো তাহলে তুমি আইএসটির যদি স্টুডেন্ট মানে ওয়েটিংয়ে 1 থেকে 30 মতো থাকে যে কোনো জায়গায় তোমার হতে পারে। হয় ফার্স্ট ওয়েটিং রেজাল্টে হবে, ফার্স্ট ওয়েটিংয়ে না হলে দেখা যাবে যে সেকেন্ড ওয়েটিংয়ে হবে অথবা থার্ড ওয়েটিংয়ে হবে। তো তাহলে বলতে পারো যে ভাইয়া ম্যাথসের ক্ষেত্রে কীরকম? ম্যাথসে আমি যেটা বলি ম্যাথসে তো আরও বেশি, ম্যাথসে যারা 100 পর্যন্ত ওয়েটিংয়ে আছো, মানে 100 পর্যন্ত যারা ওয়েটিংয়ে আছো তাদেরও সম্ভাবনা থাকে, মানে ফার্স্ট তাদেরও দেখা যায় যে থার্ড ওয়েটিং অনেক অনেকের সম্ভাবনা থাকে। তো যারা ম্যাক্সে 50-এর ভিতরে আছো তারা তো একদমই কোনো জায়গায় যাবে না, তাদের চোখ বন্ধ করে তাদের হচ্ছে তাদেরও 95% গ্যারান্টি যে তাদের 1 থেকে 50 পর্যন্ত যে কোনো ম্যাচ হোক না কেন, যে কোনো ম্যাচ, ঢাকা সেটা হোক বাগেরহাট ম্যাচ হোক আর সিরাজগঞ্জ ম্যাচ হোক, খুব উচ্চ লেভেলের যেটা সেটা হোক না কেন, আর যেটা একটু মানে মানে নিম্ন লেভেলের, নিম্ন বলা যায় না, মানে এগুলো তো যেমন ঢাকা আইএসটি আর মানে মাদারীপুর বা তারপর হচ্ছে আরো অন্যান্য নতুন যে কাশিয়ানি মানে নতুন ম্যাচ মানে আইএসটিগুলো যেমন আছে, তো সেক্ষেত্রে দেখা যায় যে নতুনের নতুন আইএসটিগুলোর পড়াশোনার মানের থেকে মানে যেগুলো পুরানো ঢাকা আর সেগুলোর পড়াশোনার মান একটু ভালো হয়। এই জন্য বললাম যে উদাহরণটা দিলাম ম্যাথসে, যে কোনো ম্যাথস হোক না কেন তুমি যদি 1 থেকে 50-এর ভিতর থাকো তো অবশ্যই তোমার চান্স হওয়ার সম্ভাবনা 95% থাকবে। তো তারা কখনোই কোনো প্রাইভেট থার্ড ওয়েটিং যে পর্যন্ত না না দেবে তারা প্রাইভেটে ভর্তি হবা না, এটা হচ্ছে রিকোয়েস্ট তোমাদের ভালোর জন্যই। তোমরা যদি অবশ্যই পড়তেই চাও, আর যদি না পড়ো তাহলে যে কোনো জায়গায় যাও, চলে যাও, ওয়েটিংয়ে আছো বা চান্স হয়নি তাহলে হয়তো বা তোমার যদি মনে হয় যে এখানে পড়া ঠিক হবে না তাহলে যেতে পারো, কিন্তু যদি ইচ্ছা থাকে যে পড়বো তো বেসরকারিতে আগে ভর্তি হবে না, থার্ড ওয়েটিং রেজাল্ট পর্যন্ত অবশ্যই কিন্তু দেখবা, এটা তোমাদের জন্য অবশ্যই ভালো হবে। তো বিষয়টা বুঝতে পেরেছো যে ম্যাথসের ক্ষেত্রে 1 থেকে 50 পর্যন্ত যারা তাদের তো অনেক সম্ভাবনা আছে, এবং 100 পর্যন্ত যারা তারা ওয়েট করবে, 1 থেকে 100 পর্যন্ত যদি ওয়েটিং লিস্টে থাকো তুমি, ওয়েটিং নাম্বার যদি 1 থেকে 100-এর ভিতর হয়, তোমার ওয়েটিং ধরো 190, 50, 60 এগুলো যাই থাকুক না কেন, মানে 100-এর বাইরে হলে তারা হচ্ছে তাদের সম্ভাবনাটা খুবই কম, একদম মানে 0% তাদের হওয়ার সম্ভাবনা নাই। তো 100-এর ভিতরে যারা আছে তাদের কিন্তু হওয়ার সম্ভাবনা ম্যাচে, যে কোনো ম্যাচে হওয়ার সম্ভাবনা আছে। আর আইসির ক্ষেত্রে যেটা বললাম যে 1 থেকে 30 পর্যন্ত যারা আছো তাদের কিন্তু অবশ্যই হয়ে যায়, তাদের মানে হয়ে যায় প্রতিবারই আমরা দেখি 1 থেকে 30-এর ভিতরে যারা আসছিল তাদের অবশ্যই হয়ে যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে 30-এর বেশি, 40-45 এরকম থেকেও অনেক ক্ষেত্রে হতে পারে। তো আশা করি কেউ ধৈর্য হারাবে না, ধৈর্য ধরলে অনেকেই সরকারি আইএসটি বা ম্যাথসে চান্স পাবা। আর ওয়েটিং রেজাল্টটা কবে দেবে সেটা নিয়েও ভিডিও দিয়েছি কয়েকদিন আগে, সেই ভিডিওটা দেখতে পারো। আর এই মেসেজটা এই জন্য দিলাম যে তোমরা যেন প্রতারিত না হও, বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে পারে বা কল আসতে পারে বা অনেকেই বিভিন্ন এখনই যোগাযোগ করতে পারো, আর এসব বিষয়ে জানো যে অনেক দালাল চক্র আছে, যে এমনি এক জায়গা থেকে ফোন দিলেও বা তোমার পরিচিত হোক বা অপরিচিত অনেকেই বলতে পারে যে আমার সাথে যোগাযোগ করো আমি এই জায়গায় ভর্তি করে দেবো, যেহেতু চান্স হয়নি তাহলে হচ্ছে প্রাইভেটের এই জায়গাটা ভালো, এই আইএসটি বা এই ম্যাথসটা ভালো তাহলে এখানে ভর্তি হন, এখানে ভর্তি হলে অনেক ভালো হবে, তো এগুলো বোঝা হবে। কিন্তু প্রাইভেট জায়গাতে কিন্তু অনেক খরচ হবে, তো সরকারি তুলনায় কিন্তু প্রাইভেটে অবশ্যই বেশি খরচ হবে। এই জন্য হচ্ছে সরকারিতে হচ্ছে যেন হয় এই জন্য অবশ্যই ধৈর্য ধরবেন। আর আজকের ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।